আমাদের সবারই এরকম কিছু ক্লাসমেট থাকে যারা এক্সামের আগে সব সময় এরকম কথা বলে যে বন্ধু আমি কিছুই পড়িনি, আমি বইটি খুলিনি পর্যন্ত, পড়া তো দূরের কথা, সামান্য মাত্র পড়েছি, ইত্যাদি ইত্যাদি ধরনের কথা বলে। কিন্তু মজার ব্যাপার হলো যখন পরীক্ষার রেজাল্ট আসে দেখা যায় তারাই টপ করে যায়, তখন এদেরকে ধরে ভর্তা বানানোর ইচ্ছা হয়। কিন্তু আপনি যদি ক্লাস টপারদের জিজ্ঞাসা করেন যে এটা কীভাবে সম্ভব অথবা কীভাবে ক্লাসে টপ করা যায়, তারা তখন দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে কথাগুলো এড়িয়ে যাবে, কিন্তু তারা এটা কীভাবে করে তা আপনার অজানাই থেকে যায়। সো আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সাথে এমন তিনটি স্টাডি হ্যাক শেয়ার করব যেগুলো সবসময় ক্লাসের টপাররা ফলো করে। তাহলে চলুন শুরু করা যাক। নাম্বার ওয়ান, ব্রেক ইট আপ, অর্থাৎ ছোটো ছোটো করে ভেঙে ফেলুন। প্রথমেই আপনাকে যেটা করতে হবে তা হলো আপনি যতগুলো টপিক পড়ার জন্য নেবেন প্রথমে সবগুলোকে ছোটো ছোটো করে পয়েন্ট আকারে সাজিয়ে নিন, এবং যার ফলে টপিকগুলোতে মনোযোগ বেড়ে যাবে। এতে আপনার সাবকনসিয়াস মাইন্ড মনে করবে পড়া কম, তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, এজন্য আপনার মনোযোগ আরও দ্বিগুণ বেড়ে যাবে। আর আপনি যদি একটানা 50 মিনিটের উর্ধে পড়ার টেবিলে বসে পড়তে থাকেন তাহলে আপনার মনোযোগ কমতে থাকবে। আর গবেষণা অনুযায়ী পড়ার আদর্শ সময় 50 মিনিট পর্যন্ত, এরপরে আপনাকে অবশ্যই একটা বিরতি নিতে হবে। আপনি চাইলে 25 মিনিট পরপরও বিরতি নিতে পারেন। নাম্বার টু, বিট ডিস্ট্র্যাকশন বাই রাইটিং ডাউন ইউর এক্সকিউজেস, অর্থাৎ আপনার এক্সকিউজগুলো নোট করে রাখুন। এটি শুনতে অদ্ভুত লাগতে পারে, তারপরেও এটা করুন, কেননা ক্লাসের সব টপাররা এই রুলসটা ফলো করে। আপনার যে কাজগুলো করতে হবে তা তো আপনি লিখে রাখেন, তা ঠিক আছে, তার সাথে সাথে আপনি এটাও নোট করে রাখবেন যে কী কারণে আপনি পড়তে বসার আগে ডিস্ট্র্যাক্ট হয়েছিলেন, এবং বারবার এগুলো দেখুন যে এই হলো আমার এক্সকিউজ যার কারণে আমি পড়তে পারি না। উদাহরণস্বরূপ আপনি যদি আপনার এক্সকিউজ লিস্টে দেখেন, আগেরবার পড়ালেখা করার সময় আপনি পড়ালেখা ফেলে ফেসবুক লগ ইন করেছিলেন, তাহলে আপনি পড়তে বসার আগে সাথে সাথে আপনার মাইন্ড ফেসবুক থেকে বাঁচার চেষ্টা করবে। নাম্বার থ্রি, ইউজ দ্য 3P মেথড টু গেট এহেড, প্ল্যানিং, প্রসিডিং অ্যান্ড প্রুফ রিডিং, অর্থাৎ 3P মেথড ব্যবহার করুন। সবার প্রথমে প্ল্যানিং করুন কীভাবে পড়বেন এবং সেই অনুযায়ী পড়া চালু করুন, কারণ প্ল্যানিং ছাড়া কোনো কিছুই পারফেক্টভাবে করা সম্ভব না। তারপর প্রসিডিং, প্ল্যানিং অনুযায়ী কাজ করুন। আপনার প্ল্যান করা আছে বাট কাজ করছেন না, অর্থাৎ পড়তে বসছেন না, তাহলে কিন্তু হবে না, পড়া প্রসিড করতে হবে। এরপরে প্রুফ রিডিং, অর্থাৎ 3P এর শেষ পি, আপনি যা পড়লেন তার একটা রিভিশন দিয়ে পড়া শেষ করা উচিত, এবং এটা করলে পড়া অধিক মনে থাকে। সো আজকের ভিডিওটি এতটুকুই। জানি কাজগুলো অনেক ছোট, কিন্তু বিলিভ মি এগুলো অনেক এফেক্টিভ, এবং আমি নিজেও স্কুল লাইফে এগুলো অজান্তেই ব্যবহার করতাম। সো আজকের ভিডিওটি যদি আপনার উপকারী মনে হয় আপনার পরিবার এবং বন্ধুবান্ধবের সাথে শেয়ার করতে পারেন। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।